হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন বাজে 12:05। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সকাল থেকে আমার প্রচুর কাজের চাপ থাকে। সকালে সব বাসি কাজ করা, সকালে রান্না করা, কারণ আমার হাজবেন্ড খেয়ে অফিসে যায়, তোমাদেরকে তো আগেই বলেছি, ওই জন্য আমাদেরকে রান্না করতে হয়। এই সুযোগ পেলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। দেখো ফ্রেন্ড, আমার ছেলে এখানে কি করছে। কি করছো বাবু? তুমি গেম খেলছি। কি গেম খেলছো বলতে পারছো না? কি গেম খেলছো? গেমটার নাম জানি না। জানি না? জানো না? তুমি হাই বলে দাও ওদেরকে। হাই বলো, তোমরা কেমন আছো? কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালো আছো তো? ও এখন ফোনে গেম খেলছে, আর আমরা যেখানটা আছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা আমাদের একটা গোডাউনের মতো। এখানে আমার হাজবেন্ডের কম্পিউটার, ল্যাপটপ আছে, এখানে বসেই কাজ করে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। দেখো এই যো, এটা প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপটা অফিসে নিয়ে গেছে, কাগজপত্র, আমাদের জমির ধান বস্তা করে সব রেখে দিয়েছে, বিক্রি করবে। যে একটা স্কুটি দেখতে পাচ্ছেন, এটা আমার, আমার ছেলেকে স্কুলে দিতে যেতাম, যেতাম বলছে এই কারণেই, কারণ স্কুল খোলার এখন কোনো চান্স নেই, তাই বলছি যেতাম। আমার সকালে রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি। আজকে রান্না করেছি পুঁই শাকের তরকারি, মাছের ঝাল আর আলু ভাজা। সিম্পল মেনু, কেননা গরমে একটু সিম্পল খাওয়াই ভালো। ছেলেটার আজকে একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে, ও খেতে যাবে একটু পরে, ও গেলে তারপর আমরা ভাত খাবো, আমি আর শাশুড়ি মা খাবো দুজনে। তো 12:00 একটু পরেই খাওয়া দাওয়া হবে। তাহলে এখন রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে আমার খাওয়ার সময়। হ্যালো বন্ধুরা, চলে এসেছি খাওয়ার সময়। বলেছিলাম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। বসছি আমি একাই বসেছি, কারণ তোমাদেরকে বললাম ছেলেটা জন্মদিন বাড়ি খেতে যাবে, আমার শাশুড়ি মা খাওয়া গেছে, সকাল করে খেয়ে নেন, আমি একাই খাচ্ছি। দেখো তোমাদেরকে বলেছিলাম কি রান্না হয়েছে, তো একবার তোমাদেরকে দেখাই। ঝাল ভাজা, মাছের ঝাল, পুঁই শাকের তরকারি। তাহলে আমি খেয়ে নিই, তোমরা পাশে থেকো। Thank you.
ধুয়ে চলে এসেছি। এবার মনে করছি একবার শোব, ঘুমোবো না, একবার শোব। ছেলেটা এখনো ফেরেনি, দেখি কখন আসে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখ কথা বলতে চলে এসেছি। এখন বাজে বিকেল 5:15। আমাদের এখানে প্রচুর মেঘ ধরেছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এত প্রাকৃতিক দৃশ্যটা ভালো লাগছে, তোমাদেরকেও দেখাই। দেখো বন্ধুরা, সুন্দর লাগছে। কি যাচ্ছে, দাঁড়াও, বাইরে যাবো। দেখলে তো কত আকাশে মেঘ ধরেছিল, তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা দেখালাম। তাহলে ব্লগটা আমি বাড়াবো না, এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে এই পর্যন্তই।